মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদ। ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ, আর এই আনন্দকে আরও আনন্দময় করার লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের। ওয়েলসের সোয়ানসির ক্যাটুতে গতকাল রাতে সোয়ানসি যুবলীগের উদ্যোগে এক নৈশভোজ ও ঈদ পূর্ণমিলনী উৎসবের আয়োজন করা হয়। যুবলীগ সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে সোয়ানসি আওয়ামী লীগের সভাপতি আলহাজ রকিব মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ শোয়েব, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক ও সৈয়দ পারভেজ সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ওয়েলস আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।